সানোনিগম এসেছিল বাংলাদেশে উলঙ্গ নাচ দেখিয়ে গেল সেখানে কোন জিহাদ নেই যত জিহাদ এই দেশে এখন হুজুর আকাশে তাফসীর মাহফিল শয়তান দেখে আর চিন্তা করে আমি আর কি শয়তান কথা বলে না কেন এই দেশে জাকির নায়েক আসতে পারবে না বিমানবন্দর ঘেরাও করব অথচ সানি লিও নাশলো কিছুই বলল না মানুষ না বিবেক বলে গেছে যে দুইজনের নাম বললাম সানু নিগম আর সানি লিওন এ তো আল্লাহর ওলি আল্লাহর ওলিরা আপনার ইমান কি বলে অন্তত এদের দুইজনের চাইতে জাকির নায়েক তুলনামূলকভাবে খারাপ খারাপ দেশে আসলে আপনি বিমানবন্দর ঘেরাও করেন আর এরা দুইজন এসে কি করে গেল আপনি তো কিছুই বললেন না আপনার ইমান তখন কোথায় ছিল ইমান ছিল হো হো সেটা আমি করার জায়গা পাব না এদেশে এখন সবচাইতে বড় বাটপা সিটার প্রতারক কালা ধর্মের নামে জাতি জেনে ফেলেছে